আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন শাওমি 13 নিয়ে। গত 11 ডিসেম্বর শাওমি তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন শাওমি 13 এবং 13 প্রো এই দুটি ফোন চায়নাতে লঞ্চ করেছে এবং খুব জলদি এই দুটি ফোন যথাক্রমে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ হয়ে যাবে। এই ভিডিওতে আমরা শাওমি 13 নিয়ে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং একটা ফোন হতে চলেছে। তবে আপনারা যদি চান নেক্সট ভিডিওতে শাওমি 13 প্রো নিয়ে অবশ্যই আমরা একটা আলাদা ভিডিও বানাবো, সেজন্য আপনাদের একটা কমেন্ট আমরা অবশ্যই আশা করছি। শাওমি 13 ফোনটির ডিজাইন, এতে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকছে, এর ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্স কেমন হবে, কবে বাংলাদেশে রিলিজ হতে পারে, এই সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান জুলহাস এবং আপনারা দেখছেন টেকি পার্ক। প্রথমেই দেখে নেই এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কী কী থাকছে। বক্সটি খুললেই আপনারা পেয়ে যাবেন সিম ইজেক্টর পেন, পাবেন কিছু ইউজার ম্যানুয়াল, এরপরেই পেয়ে যাবেন শাওমি 13 ডিভাইসটি। সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল, যা দিয়ে আপনারা ফোনটিকে চার্জ করতে পারবেন। শুরু করতে হয় ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। শাওমি 13-এর বিল্ড কোয়ালিটি সুপার সলিড করা হয়েছে, এক কথায় অসাধারণ। পুরোপুরি গ্লাস বিল্ডের সাথে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে, যা দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং ক্লাসি একটা লুক দেখাচ্ছে। বিল্ড কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই আমার, সলিড প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে এই ফোনটি, যাতে থাকছে IP68 রেটিং। 1.5 মিটার পানিতে আপনি 30 মিনিট পর্যন্ত এই ফোনটি ডুবিয়ে রাখতে পারবেন, এখানে শাওমির প্রশংসা করতেই হয়। ডিজাইনের কথা যদি বলি, খুবই ক্লাসি একটা ডিজাইন। ব্যাক প্যানেলে উপরের বাম পাশে ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে, যেখানে 3টি ক্যামেরার পাশাপাশি একটি এলইডি ফ্ল্যাশ থাকছে এবং শাওমির ব্র্যান্ডিং ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রন্ট সাইডে দেখতে পাবেন একটা ফ্ল্যাট ডিসপ্লে, সাথে সেন্টার পানসোল ক্যামেরা সেট আপ করা হয়েছে। এখানে চিন ও বেজেল এরিয়া অনেকটা আইফোনের মতো। এবং যদি আসি কালার ভ্যারিয়েন্টের কথা, শাওমি এবার বাজারে সব কালার ভ্যারিয়েন্ট এখানে দিয়ে রেখেছে। হ্যাঁ, মজা করছি না, কথাটা সত্যি, কারণ এখানে আপনারা হোয়াইট কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালার পেয়ে যাবেন, মাউন্টেন ব্লু পাবেন, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, গ্রে, সব ধরনের কালারই মোটামুটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি তো একদম সলিড পেয়ে যাচ্ছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন ডিসপ্লে কথা যদি বলি, সত্যি বলতে এই ফোনটার সবচেয়ে বেশি যেটা আমার পছন্দ হয়েছে সেটা হলো এটার ডিসপ্লে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.36 ইঞ্চের একটি কম্প্যাক্ট ডিসপ্লে, থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 185 গ্রাম, যার কারণে আপনারা সিঙ্গেল হ্যান্ডেই এই ফোনটি খুব সুন্দরভাবে এবং কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই। ডিসপ্লের কোয়ালিটি শাওমি এখানে খুব ভালো দিয়েছে। 6.36 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশন সহ স্যামসাংয়ের ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এই শাওমির 13-এর ফোনে। এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9, থাকছে 414 PPI পিক্সেল ডেন্সিটি, ওয়াইড, ওয়াইল্ড, L1, ডলবি এবং HDR10+ এর সার্টিফিকেশনও কিন্তু এই ডিসপ্লেতে থাকছে। সো বোঝাই যাচ্ছে কন্টেন্ট ওয়াচিংয়ে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। ও হ্যাঁ, এর সাথে 1900 নিটসের পিক ব্রাইটনেসও কিন্তু থাকছে, সুতরাং ভিজিবিলিটি নেক্সট লেভেলের পেয়ে যাবেন। ইনডোর হোক অথবা আউটডোর কিংবা সানলাইট, যে কোনো জায়গাতেই এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আমার মনে হয় না কোনো প্যারা খেতে হবে। সাথে 120Hz রিফ্রেশ রেট তো থাকছেই। আমার হিসেবে এই ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি যথেষ্ট এবং দুর্দান্ত। সবচেয়ে সুন্দর দিক হচ্ছে ডিসপ্লের সাইজ কম্প্যাক্ট করা হয়েছে, যেটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। এবার পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, যেটা কিনা স্ন্যাপড্রাগনের সবচেয়েতে লেটেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট। প্রসেসরটি অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট এবং খুবই কম হিটিং ইস্যু দেখায়। প্রসেসরটির ক্লকওয়াইজ স্পিড হচ্ছে 3.2 GHz, যা ম্যাসিভ একটা ক্লকওয়াইজ স্পিড। ক্লকওয়াইজ স্পিডে কোর্টেক্স X3 কোর থাকছে, যার কারণে পারফরমেন্স পাবেন টপ নচ লেভেলে। ডে টু ডে লাইফে স্মুথ আর একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সাথে গেমিংয়ে স্মুথ এবং সুপার ফাস্ট পারফরমেন্সের জন্য এখানে জিপি হিসেবে রয়েছে Adreno 740, যা কিনা হেভি ওয়েট গেমিংয়ের জন্য পারফেক্ট একটা জিপিউ। স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং এতে ইউজ করা Adreno 740 জিপিউ থাকার কারণে হাইয়েস্ট থেকে হাইয়েস্টেস্ট সেটিংসে আপনারা পাবজি থেকে শুরু করে সব ধরনের কল অফ ডিউটি, তারপরে ফ্রি ফায়ার, যা যা আছে মোটামুটি সব ধরনের গেমই কিন্তু আপনারা স্মুথলি খেলতে পারবেন। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তবে এই ফোনটি আপনার জন্যই। র্যাম অপশন হিসেবে LPDDR5X র্যাম থাকছে,
এবং ইউএফএস 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাপ ওপেনিং বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও ফোনটি কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। সবশেষে বলবো, আমার বিশ্বাস পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকবে না, একটা সলিড স্মুথার পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, এতটুকু বলতে পারি। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ রয়েছে এখানে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের, সাথে থাকছে হাইপার ওআইএস সাপোর্ট, এর পাশাপাশি 10 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যার ফোকাল লেন্থ 75 মিলিমিটার, সাথে থাকছে 3.2x জুমের সাপোর্ট, প্লাস এখানে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপনারা 8K-তে 24 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K-তে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সুতরাং বোঝাই যাচ্ছে ক্যামেরার দিক দিয়েও যথেষ্ট ভালো কিছুই Xiaomi এখানে আমাদেরকে প্রোভাইড করছে। সেলফি ক্যামেরার কথায় যদি আসি, এখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু সেলফি ক্যামেরার মাধ্যমে আপনারা হাইয়েস্ট 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা কিনা আমার কাছে একটু খারাপই লেগেছে। এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনে 4K সাপোর্ট থাকা জরুরি ছিল। 4K কথা যদি বাদও দেই, অ্যাটলিস্ট 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডের সুবিধা থাকা উচিত ছিল। এছাড়াও ক্যামেরার দিক দিয়ে Xiaomi এখানে মোটামুটি রেয়ার প্যানেলের কথা যদি বলি, তবে অবশ্যই ওভারঅল একটা ভালো কিছুই প্রোভাইড করছে বলেই আমার মনে হয়। এবার আসি ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে পেয়ে যাচ্ছেন 4500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা আমার কাছে একটু ছোটই মনে হয়েছে। তবে যেহেতু এটা একটা কম্প্যাক্ট এবং লাইট ওয়েট ফোন, সেহেতু ব্যাটারি একটু ছোট হওয়াটাই স্বাভাবিক। তবে 4 nanometer প্রসেসর হওয়ার সুবাদে 4500 mAh এর ব্যাটারি থেকে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। অন্যদিকে এতে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে মাত্র 38 মিনিটে আপনি ফোনটি চার্জ করতে পারবেন, এবং সাথে থাকছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যার মাধ্যমে 48 মিনিটে ফোনটি চার্জ করতে সক্ষম হবে। শুধু তাই নয়, এছাড়াও এই ফোনটিতে থাকছে 10 ওয়াটের একটি রিভার্স চার্জিং সিস্টেম, অর্থাৎ এই ফোনটি আপনারা যে কোনো ফোনের সাহায্যে একটু পাশাপাশি রাখলে কিন্তু অন্য ফোনটিও চার্জ করতে পারবেন। সুতরাং বোঝাই যাচ্ছে চার্জিং নিয়ে এখানে কোনো ধরনের প্যারা খেতে হবে না। আচ্ছা, আমরা বোধহয় এখনও ফোনটির বাটন অ্যান্ড পোর্টস নিয়ে কিছু বলিনি। ফোনটির বাটন অ্যান্ড পোর্টসে কী কী থাকছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন। অন্যদিকে নিচের দিকে থাকছে বটম ফায়ার স্পিকার গ্রিল, সাথে থাকছে টাইপ সি পোর্ট এবং সিম ট্রে ইজেক্টর পিন, যাতে সর্বোচ্চ 2টা সিম আপনারা ব্যবহার করতে পারবেন, থাকছে না কোনো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। তবে এখানে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট কিন্তু আমরা দেখছি না। সিকিউরিটি নিয়ে বলতে গেলে এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক থেকে শুরু করে সকল ধরনের সেন্সরসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এবার আসি ফোনটির সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারে ওএস হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে মি ইউআই 14, যা কিনা Xiaomi লেটেস্ট ইউআই। Xiaomi-র এই মি ইউআই 14 যথেষ্ট স্মুথ এবং ফাস্টার। হ্যাঁ, তবে এটা ঠিক, Xiaomi-র ইউআইতে বেশ কিছু বাগ ভাল্লুক থাকে, যেটা কিনা প্রায় প্রত্যেক ইউআইতেই একটু আটটু দেখা যায়। এবারের মি ইউআই 14 কিন্তু যথেষ্ট স্মুথ হবে বলেই আমরা ধারণা করছি। স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে রয়েছে ডুয়েল স্টেডিও স্পিকার উইথ ডলবি ভিশন। একটা স্পিকার নিচের দিকে পেয়ে যাবেন এবং সেকেন্ডারি স্পিকারটি উপরের এয়ার স্পিকারের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে, যার ফলে আপনারা সুন্দর একটা ডলবি ভিশন সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সর্বমোট 4টি ভ্যারিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন, 8 128 GB, 8 256 GB, 12 256 GB এবং 12 512 GB। সবশেষে ফোনটির প্রাইস নিয়ে যদি বলি, ফোনটির বাংলাদেশি প্রাইস এখনও ফিক্স করে বলা হয়নি, তবে যতদূর জানা গেছে 62,000-65,000 মধ্যে এই ফোনটি বাংলাদেশে পাওয়া যেতে পারে। যদিও আমাদের দেশে বাজারে আসলে দামটা একটু বেশি হয়ে যায়, তবে 60,000-65,000 মধ্যে যদি এই ফোনটির প্রাইস থাকে, তবে আমি বলবো এই ফোনটা একটা বেস্ট ডিল হতে চলেছে সবার জন্যই। ফোনটি আনুমানিক জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আশা করা যাচ্ছে বাংলাদেশের বাজারে এসে পড়বে। এই তো, এই ছিল Xiaomi 13-এর সকল ধরনের স্পেসিফিকেশনস ডিটেইলস। এখন আপনাদের কাছে কী মনে হয় Xiaomi-র এই ডিভাইসটি বাংলাদেশের মার্কেটে কোন প্রাইস পয়েন্টে রিলিজ করলে বেটার হবে, কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, আনলাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে ভুলগুলো ধরিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।